এখন কোথায় আছিস? এখন আমি রুমে আছি। রুমে চলে গেলি, আমাকে নিয়ে গেলি না তো? না, তুই তো বললি যাবি না। যা, যাবো না বললে কি তো মানাতে হতো? যাবি না বললে তো তোকে নিয়ে নিয়ে গেলাম। বাহ বাহ বাহ, এত সুন্দর। রুমে কেমন এনজয় হচ্ছে? দারুণ দারুণ। এটা হচ্ছে ইকো পার্কের ঢোকার গেট, এখন আমরা ঢুকছি। আর চলো তারপরে এবার টিকিট কাটার জন্য আমরা দাঁড়িয়ে আছি। আর কত টাকা কি টিকিট সব আমি তোমাদের সাথে শেয়ার করছি বলছি। চলো আগে টিকিটটা কেটে নিই, তারপর আমি সব বলছি। হ্যালো ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি মিঠুয়া এসেছি, আজকে আমরা ইকো পার্ক ঘুরতে। এখন আমরা আছি সেভেন ওয়ান্ডারে। হ্যাঁ, আর তারপরে আমরা এখন এখানে ঘুরবো, বেড়াবো আর সব কিছু শেয়ার করবো। আর সেভেন ওয়ান্ডারে আসতে গেলে তোমাদের টিকিট লাগবে। মিঠো দেখিয়ে দে তো কত টাকা। মাত্র 30 টাকা, 30 টাকা গেটে ইকো পার্কে তো লাগে, সেভেন ওয়ান্ডারের জন্য আলাদা করে আরও 30 টাকা লাগে। হ্যাঁ, তো তোমরা যারা আসবে টিকিট কেটে নেবে। আর চলো তোমাদেরকে সব ঘুরিয়ে দেখাচ্ছি।
অপূর্ব লাগছে আইফেল টাওয়ারটা সামনে থেকে এসে দেখে, সত্যি আলোটা যখন দিয়েছে সত্যি অসাধারণ লাগছে, সত্যি মনে হচ্ছে যেন অরিজিনাল আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছে। ইকো পার্ক একদিনে কমপ্লিট করাও যায় না, আমরা যতটা পারলাম আমার ভিডিওর মাধ্যমে দেখালাম তোমাদের, আর ভিডিওটা এখানে শেষ করছি। এবার তোমরা এখান থেকে বেরিয়ে যাব, 8টা বেজে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।